কেবলই সমুদ্র দেখতে দেখতে যখন অনেকে ক্লান্ত হয়ে পড়েন তখন শহরের মধ্যে এই গণপূর্ত উদ্যান যেন অনেকের কাছে একটি পছন্দের জায়গা হতে পারে। আমরা এসেছি আজকে গণপূর্ত উদ্যানে এবং গণপূর্ত উদ্যানে কি কি দেখা যায় সেটি আজ আমরা আপনাদেরকে দেখাবো। সাথে আছি আমি মোহাম্মদ মুর্শিদ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে এই গণপূর্ত উদ্যান, এবং এটি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। একটি মজার বিষয় হচ্ছে যে এই গণপূর্ত উদ্যানে আসতে আপনার কোনো ধরনের ফি লাগবে না, অর্থাৎ ফ্রিতে আপনি এই গণপূর্ত উদ্যানে আসতে পারবেন এবং এই গণপূর্ত উদ্যানের চারিদিক ঘুরতে পারবেন, এবং সেটি আমরা আজ আপনাদেরকে দেখাবো। এবং আপনারা নিশ্চয়ই দেখছেন এখানে সব ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে এবং একেবারে একটি প্রাকৃতিক পরিবেশ বলা চলে, এবং আমরা দেখতে পাচ্ছি একেবারে সবুজের সমারোহ এখানে দেখতে পাচ্ছি। এবং আপনারা নিশ্চয়ই দেখছেন এখানে অনেক শিশুরা আসছেন, তারা বিনোদনমূলক যে ব্যবস্থাগুলো রয়েছে সেখানে খেলাধুলা করছেন। সেই সাথে বলা যায় এখানে যারা আসছেন তারা একেবারে স্বস্তিতে ঘোরাফেরা করছেন। আপনারা নিশ্চয়ই জানেন সমুদ্র সৈকত অনেকের কাছে ভীষণ জনপ্রিয় একটি স্থান, তবে সমুদ্র সৈকতে অনেকে আসেন শুধু কেবলই তো সমুদ্র দেখলে হবে না, শুধু যে পর্যটকরা আসেন তারা অন্যান্য জিনিস অন্যান্য কিছুও দেখতে চায়। কক্সবাজারের মধ্যে এটি পর্যটকদের দেখার মতো একটি জায়গা এবং পর্যটকরা ঘোরাফেরা করার জন্য এটি একটি একেবারে স্বস্তির জায়গা বলা চলে। এবং এই গণপূর্ত উদ্যান খোলা থাকে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, কোনো ধরনের এখানে ফি নেই, এবং একেবারে আপনারা চাইলে ফ্রিতে এখানে ঘোরাফেরা করতে পারবেন, আপনারা সময় কাটাতে পারবেন। সেটি আমরা দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গণপূর্ত উদ্যানে অনেকেই আসছেন, তারা একেবারে স্বস্তিতে ঘোরাফেরা করছেন, এবং এই যে আমরা দেখতে পাচ্ছি একেবারে চারিপাশ এখন ইট পাথরের একটি নগরে বলা চলে, আমরা দেখতে পাচ্ছি একেবারে চারিদিকে একেবারে সবুজে সমারোহ, এবং যারা আসছেন তারা একেবারে স্বস্তিতে ঘোরাফেরা করছেন। এবং এটি হচ্ছে হোটেল সি প্লাসের সামনে এবং কলাতুলি জোনের হোটেল সি প্লাসের সামনে আমরা দেখতে পাচ্ছি গণপূর্ত উদ্যানে যারা আসছেন তারা অনেকে স্বস্তিতে ঘোরাফেরা করছেন, এবং দেখছেন আমরা অনেকেই আসছেন, আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব তাদের কেমন লাগছে এই গণপূর্ত উদ্যানটি। অনেকের কাছে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছেন, এবং বিশেষ করে কক্সবাজারের যে মানুষগুলো রয়েছেন তারা সমুদ্র দেখতে দেখতে অনেকে ক্লান্ত হয়ে পড়েন, তাদের কাছে এই গণপূর্ত উদ্যান যেন একেবারে একটি স্বস্তির একটি জায়গা, এবং এখানে যারা আসেন তারা একেবারে স্বস্তিতে ঘোরাফেরা করতে পারেন। বিশেষ করে শিশুরা এখানে আসেন এবং তারা এখানে এসে তারা নানা আনন্দ মুখর সময় পার করেন পরিবার প্রিয়জনের সাথে। আমরা সেটি দেখি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গণপূর্ত উদ্যানে এই মুহূর্তে যে দৃশ্যগুলো আমরা দেখছি সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা একটু কথা বলার চেষ্টা করব, এখানে অনেক দর্শনার্থী আসছেন, এই যে গণপূর্ত উদ্যানে আসছেন, আপনাদের কেমন লাগছে, আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি কক্সবাজারের বাসিন্দা, অনেক ভালো লাগছে, যেমন বঙ্গবন্ধুর অনুসারে ফ্রি আসছি আমরা, আমি প্রায় সময় আসি এখানে বসে আমার ছেলে মেয়ের পরিবার নিয়ে। আমরা কোনো ধরনের ফি লাগে না, এটি আসলে অনুভূতিটা আসলে কেমন, ঘোরাফেরা করতে পারেন? আমার অনুভূতি খুব ভালো লাগে, আমার ছেলে মেয়ের একবারে ফি ছাড়া আমরা আসি প্রায় সময় দেখতে আসি, প্রতি সপ্তাহে আমি একবারে ঘুরতে আসি ছেলে মেয়ের পরিবার নিয়ে, আমরা খুব ভালো লাগে আমাদের। দর্শক নিশ্চয় শুনছিলেন এখানে যারা আসছে তারাও বলছেন যেহেতু ফ্রিতে তারা ঘোরাফেরা করতে পারছেন তাদের এটি আসলে একটি স্বস্তির একটি জায়গা, সেটি একজন দর্শনার্থী বলছেন, আমরা সেটি শুনছিলাম। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গণপূর্ত উদ্যানে এই মুহূর্তে যে দৃশ্য দেখা যাচ্ছে, বিশেষ করে যে শিশুরা একেবারে আনন্দে মেতে উঠেছেন সেই দৃশ্যগুলো আমরা দেখছি। এবং আরেকটি যে বিষয়টি আমরা বলছি যে এই গণপূর্ত উদ্যান গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে এই গণপূর্ত উদ্যানে সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, এবং এখানে আসতে কোনো ধরনের ফি লাগে না, অর্থাৎ ফ্রিতে আপনারা ঘোরাফেরা করতে পারবেন। আমরা সেই বিষয়টি জানতে পেরেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে যে গণপূর্ত উদ্যান এবং সেখানে কী কী রয়েছে এবং কী কী দেখা যাচ্ছে এই মুহূর্তে সেটি আমরা সরাসরি আপনাদেরকে টিটিএনে দেখানোর চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই দেখছেন এখানে অনেকেই আসছেন, এবং কক্সবাজারের কলাতুলি হোটেল মোটেল জুনের যে সি প্লেসের সামনে এটি গণপূর্ত উদ্যান, এবং এখানে শুধু স্থানীয়রা না অনেক পর্যটকরাও আসেন। কক্সবাজারে শুধু সমুদ্র সৈকত নয়, অনেক কিছু আছে দেখার মতো, সেটি এই গণপূর্ত উদ্যান যেন আরও একটি নতুন মাত্রা যোগ করেছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনের
যে হোটেল মোটেল জোনে যে গণপূর্ত উদ্যানটি সেটি দেখতে কেমন এবং কী কী রয়েছে এখানে সেই দৃশ্যগুলো দেখছি, আপনারা নিশ্চয়ই দেখছেন। শিশুরা যে আনন্দে একেবারে মেতে উঠেছেন এবং পরিবার প্রিয়জন নিয়ে এই গণপূর্ত উদ্যানে যারা আসছেন তারা একেবারে স্বস্তিতে ঘোরাফেরা করছেন। আমরা সেই সকল দৃশ্য দেখছি এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি টিটিএনে। দর্শক, এটি হচ্ছে কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনে, কলাতুলি জোনে এই গণপূর্ত উদ্যানটি গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে রয়েছে এবং এই গণপূর্ত উদ্যানে আসতে আপনার কোনো ধরনের ফি দিতে হবে না এবং আপনারা চাইলে সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে এখানে এসে নানা আনন্দমুখ সময় পার করতে পারবেন। সেই সকল দৃশ্যগুলো আমরা দেখছি এবং এখানে যারা আসছেন তারা, একটু আগে আমরা একজন দর্শনার্থীর সাথে কথা বলেছি, তিনি আমাদের বলেছেন যে যেহেতু এখানে ফ্রিতে ঘোরাফেরা করতে পারছেন সেহেতু তাদের অন্যরকম একটি ভালো লাগা কাজ করে এই গণপূর্ত উদ্যানে আসতে, সেটি আমরা দেখছি। এবং একেবারে এখানে আসলে আপনি একেবারে একটি দারুণ সময় কাটাতে পারবেন আমরা সেটি দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শহরের যে গণপূর্ত উদ্যানে এই মুহূর্তে যে সকল দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একেবারে চারিপাশ সবুজের সবারহ বলা চলে এবং এখানে যারা আসবেন তারা স্বস্তিতে ঘোরাফেরা করতে পারবেন। সেই সকল দৃশ্যগুলো আমরা দেখছি, সেই সাথে যে শিশুরা আসতেন তারাও, তাদের জন্য এখানে বিভিন্ন বিনোদনমূলক ব্যবস্থা রয়েছে, সেহেতু পরিবার প্রিয়জন এবং শিশুদের নিয়ে এসে আপনি এখানে দারুণ সময় কাটাতে পারবেন সেটি আমরা লক্ষ্য করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শহরের মধ্যে যে একমাত্র যে বিনোদনের স্থান বলা চলে এই গণপূর্ত উদ্যান এবং এখানে খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে তোলা হয়েছে চারিপাশ গণপূর্ত উদ্যানের, সেটি আমরা দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কী কী রয়েছে এই গণপূর্ত উদ্যানে। এবং দর্শক, আপনারা যদি গণপূর্ত উদ্যানে এসে থাকেন আপনারা কমেন্টসে জানাতে পারেন এই গণপূর্ত উদ্যান আপনাদের কাছে কেমন লাগে এবং যারা আসেননি তারাও এক নজর এখানে এসে ঘুরে যেতে পারেন। এখানে আসতে আপনার কোনো ধরনের ফি দিতে হবে না, অর্থাৎ ফ্রিতে এই গণপূর্ত উদ্যানে আপনি ঘোরাফেরা করতে পারবেন পরিবার প্রিয়জন নিয়ে। সেই সকল বিষয়গুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি কী কী রয়েছে এই গণপূর্ত উদ্যানে, কেমন দেখতে এই গণপূর্ত উদ্যান, সেই দৃশ্যগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক নিশ্চয়ই দেখছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গণপূর্ত উদ্যানে এই মুহূর্তে যে সকল আমরা দৃশ্য দেখতে পাচ্ছি। দর্শক নিশ্চয়ই দেখছিলেন আমরা আছি এই মুহূর্তে গণপূর্ত উদ্যানে, আপনাদেরকে গণপূর্ত উদ্যানের চারিপাশ এতক্ষণ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি এবং এই গণপূর্ত উদ্যানে আপনার আসতে কোনো ধরনের ফি লাগবে না, অর্থাৎ ফ্রিতে আপনি পরিবার প্রিয়জন নিয়ে এখানে স্বস্তিতে ঘোরাফেরা করতে পারবেন। সেই সকল দৃশ্য আমি এতক্ষণ আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আমি মোহাম্মদ মুর্শিদ, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।